अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अल्लाह ताआला बोलछेन যে তোমরা আমার দিকে ছুটে আসবা, দৌড়াবা কেন? ফাফিরু ইলাল্লাহ, কেন আল্লাহর দিকে দৌড়াবা? খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই বিশাল পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু তোমরা দেখছো, খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই জন্য আমার দিকে দৌড়াও। আজিবু দাইয়াল্লাহি, আজিবু দাইয়াল্লাহ, সূরা আহকাফের 31 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলছেন যারা তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর পথে যারা তোমাদেরকে দাওয়াত দেয়, আল্লাহর পথে আসার জন্য যারা তোমাকে আহ্বান করে, তাদের ডাকে সাড়া দাও। যারা তোমাকে জান্নাতের রাস্তা দেখাতে চায়, তাদের রাস্তা, তাদের দিকে সাড়া, তাদের ডাকে সাড়া দাও। আমি বলছি ও যুবক, কোন দিকে দৌড়াচ্ছ, কোন দিকে যাচ্ছ, কোন দিকে তোমার যাওয়ার দরকার ছিল? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ওই আয়াত দিয়ে তোমাদেরকে আহ্বান করছি, ছেড়ে দাও সমস্ত লোভ লালসা, দুনিয়ার সব কিছুকে ছেড়ে দাও, সমস্ত অন্যায় ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় ছুটে আসো, আল্লাহর রাস্তার দিকে দৌড়াও। সময় খুবই সংকীর্ণ, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। মানুষ সকালে, আজকে এই জুমার সময় এই নামাজ হতে পারে আমার আপনার জীবনের শেষ নামাজ, এই নামাজ হতে পারে আমার আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরে যদি আমি আর বেঁচে না থাকি, আসরের সময় মসজিদে এলান হবে যে অমুক মারা গিয়েছে, সে আর পৃথিবীতে বেঁচে নেই, আপনি আর নামাজ পড়তে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলে আপনি আর এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি হাজার চেষ্টা করলে আল্লাহকে আর একটা বার সিজদা দিতে পারবেন না। এজন্য সময় থাকতে আপনি যদি আল্লাহকে একটা বার সিজদা দেন, আপনি মনে করবেন এটাই আপনার জীবনের পুঁজি, এটাই আপনার জীবনের সাথে যাবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন, অগ্রগামী হয়ে দৌড়াও সেই আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা এবং বিস্তৃতি আকাশ এবং জমিনের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ কত, তুমি কত গুনাহ করেছো, আকাশ এবং জমিনের সমান তোমার গুনাহ, কিন্তু আমি সুবহানাহু ওয়া তাআলার রহমতের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ কত বেশি, তুমি হিসাব করতে পারছো না তুমি কত অপরাধ করেছো, কিন্তু আমার দিকে ফিরে আসো, তওবা করো, তোমার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তুমি আমার রহমত সম্পর্কে জানো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তুমি 60 বছর পর্যন্ত নামাজ পড়নি, 60 বছর পর্যন্ত তুমি রোজা রাখনি, 60 বছর পর্যন্ত তুমি মিথ্যা কথা বলেছো, তুমি ব্যভিচার করেছো, তুমি অপরাধ করেছো, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তুমি সিজদা দাও, তওবা করো, তোমার 60 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সকল গুনাহ আমি মাফ করে দেব। যুবক, প্রতিদিন করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, কবে তোমার আমার ছুটির ঘন্টা বেজে যায় তুমি আর আমি বলতে পারবো না, কবে মসজিদে এলান হয়ে যায় শোক সংবাদ অমুক মারা গিয়েছে, সেই সময় আমার আর তোমার বেশি দূরে নয়। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, দোয়াও, আল্লাহর দিকে দৌড়াও। কোন দিকে ছুটে বেড়াচ্ছ যুবক, কিসের আশায়, কোন রঙিন স্বপ্নে ছুটে বেড়াচ্ছ? এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, যাদের জন্য জুলুম করছো, যাদের জন্য অন্যায় করছো, যাদের জন্য সম্পদ কামাচ্ছ, তারা কেউ তোমার সাথে যাবে না, তারা কেউ তোমার কথা মনে রাখবে না, তারা কেউ তোমার কথা মনে রাখবে না, তারা কেউ তোমার কথা মনে রাখবে না, তোমাকে একাই ফেলে রেখে আসবে, সেদিনের হিসাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলাম ওয়াসলিমু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো ওয়াসলিমু এবং সারেন্ডার করো নিজেকে সঁপে দাও সারেন্ডার হও সঁপে দাও এবং অনুগত হও তোমাদের উপর আন ইয়াতিয়াকুমুল আযাব তোমাদের উপর আযাব আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তোমরা দৌড়াও।